এখন সারা বছর গাজর পাওয়া গেলেও শীতকালে কিন্তু গাজরের পরিমাণটা একটু বেশি বাজারে ওঠে। আর এই গাজর দিয়ে আমরা অনেক রকম জিনিস তৈরি করে থাকি। আজকে আমি আপনাদের সামনে গাজরের অথেন্টিক টেস্টের একটা হালুয়া নিয়ে হাজির হয়ে গেলাম। ভিউয়ার্স, এই হালুয়াটা অনেক বছর আগে থেকেই আমাদের বাসায় সবসময় তৈরি হয় এবং এটা এতটাই মুখরোচক যে একবার তৈরি করে না খেলে আপনারা বুঝতে পারবেন না। আর এই হালুয়াটা কিন্তু শেষ পর্যন্ত বোঝাই যায় না যে এটা গাজরের হালুয়া নাকি অন্য কিছুর হালুয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ কন্ডিশনে আছি। চলে আসলাম আপনাদের সামনে অ্যানাদার আরেকটা ডেলিশিয়াস রেসিপি নিয়ে। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো ঝটপট কিভাবে আপনারা গাজরের হালুয়া বাসায় তৈরি করে ফেলতে পারেন। আর খুব সহজেই এই হালুয়াটা তৈরি করে আপনারা মেহমানদারি কিংবা নিজেদের খাওয়ার জন্য ইউজ করতে পারবেন। অনেকেরই ধারণা এই গাজরের হালুয়াটা বানানো মনে হয় অনেক কষ্টসাধ্য, বাট আজকে আমি আপনাদেরকে দেখাবো কতটা সহজে এবং ঝটপট এই হালুয়াটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে ঝটপট আমার এই গাজরের হালুয়াটা তৈরি করে ফেলি। এতটা শর্ট টাইমে যে এতটা ডেলিশিয়াস একটা রেসিপি তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সামনে আমি শেয়ার করব। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, এমন সব ডেলিশিয়াস রেসিপিগুলোর নোটিফিকেশান চট জলদি পেয়ে যাওয়ার জন্য। ভিউয়ার্স, চলে আসলাম চুলার পিঠে। আমি প্রথমে একটা প্রেশার কুকারের মধ্যে সেই কেটে রাখা গাজরগুলাকে দিয়ে দিচ্ছি। গাজরগুলা তো দেখলেনই আমি কিভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি, ঠিক এমনভাবে কেটে নিলেই চলবে। দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর দুধ। এখানে আমি আধা কেজি দুধ ইউজ করতেছি এই গাজরটা সেদ্ধ করার জন্য। আর এখানে গাজরের পরিমাণও কিন্তু আমি আধা কেজি নিয়েছি। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি। ঘিটা কিন্তু আমি পরে আরও ইউজ করব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি মিডিয়াম হাই হিটে রেখে প্রেশার কুকারটার মুখ বন্ধ করে এটাকে জাল করব আপনার 15 মিনিটের মতো। মনে করেন 3 থেকে 4টা সিটি হইলেই কিন্তু হয়ে যাবে। ভিউয়ার্স, আমার 3 থেকে 4টা সিটি হয়ে গিয়েছে, দেখেন গাজরটাও কিন্তু পুরাপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ম্যাশার দিয়ে এটাকে ম্যাশ করে ফেলবো। আপনারা চাইলে কিন্তু গাজরটা কুচি কুচি করেও সুন্দর করে সেদ্ধ করে ফেলতে পারতেন, বাট সেটাতে কিন্তু সময় বেশি লাগতো। আর আমি যেহেতু আপনাদেরকে ফার্স্টেই বলেছি যে ঝটপট আপনাদেরকে আজকে শেখাবো কিভাবে গাজরের হালুয়া তৈরি করবেন, সেজন্য কিন্তু আমি এইভাবে সেদ্ধ করে নিলাম। পুরো গাজরটা আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন চুলার পিঠে আমি আরেকটা সসপ্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আর এই ঘিটা গলিয়ে প্রথমেই আমি এই ঘিটার ভেতরে বাদাম কুচি এবং কিশমিশটাকে ভেজে নিব। আর সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতা আমি 2 ভাগ করে দিয়েছি। এখন এটাকে একটু লাল লাল করে ভেজে নিব। লাল লাল যখনই হয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু আমি এর ভেতরে সেই ম্যাশ করা গাজরটা দিয়ে দিব। কিন্তু খেয়াল রাখবেন ভিউয়ার্স, একটা লাল ফ্লেভার না আসা পর্যন্ত একটু ভেজে নেবেন, কারণ লাল লাল ফ্লেভার আসলে ঘির যে পুরা স্মেলটা আছে সেটা একদম এই বাদাম আর কিশমিশের মধ্যে বসে যাবে, আর তাতে কিন্তু হালুয়াটা খেতে অথেন্টিক লাগবে, মানে এতটাই টেস্ট লাগবে এই ঘির জন্য, সেটা আপনারা না বানাইলে বুঝবেন না। আর আমি বরাবর এভাবেই কিন্তু গাজরের হালুয়াটা বানিয়ে থাকি এবং এটা আমার পরিবার আত্মীয় স্বজন সবাই খুব বেশি পছন্দ করে, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে আমার সেই গোপন রেসিপিটা শেয়ার করে ফেলি যে এটার মধ্যে আসলে কি এমন আছে যে এত সুন্দর একটা ঘ্রাণ এসে নাকে লাগে এবং খেতে জাস্ট মাইন্ড ব্লোয়িং। সো ভিউয়ার্স, আমার পুরো গাজর এখানে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করব আর এর সাথে যে পানিটা আছে সেটা একটু শুকিয়ে নিব। আর এ পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা আমি মিডিয়াম লোতে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি আমি 250 গুঁড়া দুধ। এখানে আমি লিকুইড দুধও ইউজ করেছি, গুঁড়া দুধও ইউজ করেছি। আর সিক্রেট রেসিপির মধ্যে এই যে টিপসটা, মানে গুঁড়া দুধটা ইউজ করা, এটা কিন্তু অনেকেই করেন না। এই গুঁড়া দুধটা দিলে মাওয়ার কাজ করে, একটা ক্রিমি টেক্সচার নিয়ে চলে আসে, আর এই ক্রিমি টেক্সচারটাই কিন্তু অসম লাগে খাওয়ার সময় মুখে পড়লে। এখন আমি হালকা একটু ফুড কালার ইউজ করছি যাতে গাজরের হালুয়াটার কালারটা সুন্দর আসে সেটার জন্য। এখন আমি এর ভেতরে ইউজ করব চিনি।
আমি এখানে 400 গ্রাম চিনি দিচ্ছি। আর চিনিটাও কিন্তু যে যার স্বাদ মতো ইউজ করতে পারেন। যারা একটু বেশি চিনি খাবেন তারা একটু বেশি দিতে পারেন, যারা কম খান মিষ্টি তারা একটু কম দিতে পারেন। আর চিনিটা দেওয়ার পর এই যে দেখেন একটা পানি ছেড়ে দিয়েছে, এটাকেও আমি এখন এই মিডিয়াম হাই ফ্লেমে রেখে শুকিয়ে ফেলবো। এখন কিন্তু আর গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রাখবেন না, হাই করে দিবেন। হাই করে দিয়ে এটাকে নাড়াচাড়া করতে থাকবেন এবং মাঝে মাঝে ঘি ইউজ করতে হবে, যেটা আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে ঘি কিন্তু অল্প অল্প করে আমি ইউজ করতেই থাকব। এখন বারবার এটাকে স্পেচুলা দিয়ে নাড়তে হবে আর অল্প অল্প করে ঘি ইউজ করতে হবে যতক্ষণ না এটা কড়াই থেকে ছাড়া ছাড়া হয়ে যায়। আর এটাকে নাড়াচাড়া করতে করতে এটা একদমই মিহি হয়ে যাবে, মানে মনেই হবে না যে এটা গাজর নাকি অন্য কোনো কিছু। আপনারা অলরেডি দেখে কিন্তু বুঝতেই পাচ্ছেন যে কতটা সুন্দর টেক্সচার চলে এসেছে ভিউয়ার্স। এটা গালে দিলে একদম মিলিয়ে যাবে জিহ্বার সাথে। ভিউয়ার্স, আজকে আমার এই গাজরের হালুয়া আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন। ভালো লাগলে আপনারাও এটা তৈরি করবেন এবং আমাকে আপনাদের ফিডব্যাকটা জানাবেন যে আপনাদেরটা খেতে কেমন হয়েছে। আপনাদের পজিটিভ ফিডব্যাকই কিন্তু আমাকে আরও নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝখানে, তারাও যেন এই অথেন্টিক রেসিপিটা সম্পর্কে জানতে পারে। আর আমার জন্য অনেক করে দোয়া রাখবেন। আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন আর নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আশা করি আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।